সৌদি নেতৃত্বাধীন আরব জোটের যুদ্ধজাহাজ ও তেল ট্যাঙ্কের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা। ইয়েমেনের বন্দরগুলো বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় হুদাইদা সমুদ্র বন্দরের উপর আরব জোটের অবরোধের জবাবে এ হামলার হুমকি দিল তারা। হুতি আন্দোলন বলছে, যদি আরব জোটের শীর্ষ নেতৃদের নির্দেশ অনুসারে ইয়েমেনের নৌবাহিনী কিংবা বন্দরগুলোর উপর আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে জোটের যুদ্ধজাহাজ ও তেল ট্যাঙ্কারগুলো আর নিরাপদে থাকবে না। হুতি সামরিক কমান্ডারদের বরাত দিয়ে ইয়েমেনের আরবি ভাষায় টেলিভিশন চ্যানেলে আল মসিরা এক খবর দিয়েছে, অবরুদ্ধ বন্দরগুলো মুক্ত করার উপায় নিয়ে ইয়েমেনের নৌবাহিনীর কর্মকর্তাদের বৈঠকে শত্রুদের যুদ্ধজাহাজ ও তেল ট্যাঙ্কের হামলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত সেপ্টেম্বর মাসে হুতি আন্দোলনের প্রধান আবদুল্লাহ মালেক আল হুতি বলেছিলেন, ইয়েমেনের বন্দরগুলোতে বিশেষ করে হুদাইদা বন্দরে যদি সৌদি আগ্রাসন অব্যাহত থাকে, তাহলে তার যোদ্ধারা সৌদি তেল ট্যাঙ্কারে হামলা চালাতে পারে।